তার চুল ফাঁকা ফাঁকা হয়ে গেছে, প্রচুর চুল পড়ছে, নতুন চুল গজাচ্ছে না, আপনারা এই রেমেডিটা ফলো করুন, আপনাদের ম্যাজিকের মতো এই রেমেডিটা কাজ করবে। যদি আপনারা ফিজিক্যালি সুস্থ থাকেন, মানে শরীরে আয়রন ভিটামিনের ঘাটতি না থেকে থাকে বা কোনো হরমোনাল প্রবলেম না থেকে থাকে, তাহলে এই রেমেডিটা ইউজ করবেন। আমি 100% শিওর আপনাদের নতুন চুল গজাতে এই রেমেডিটা দারুণভাবে সাহায্য করবে। নমস্কার বন্ধুরা, প্রীতি স্টাইল অ্যান্ড টিপসে আপনাদের স্বাগত জানাই। আর কেমন আছেন আপনারা? যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের জন্য বলছি, বাড়িতে বসে আপনারা কিভাবে নিজেদের স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার করতে পারবেন আমি সেই রিলেটেড ভিডিও শেয়ার করি। আপনারা যদি ঘরোয়া উপায়ে হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার করা পছন্দ করেন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমাকে একজন দিদি কমেন্ট করে জানতে চেয়েছিলেন, প্রচুর চুল পড়ে যাচ্ছে তাই কী করবেন, তাই আমি আজকের ভিডিওটা শেয়ার করছি। তো আপনাদের যাদের চুল প্রচুর পড়ে যাচ্ছে, কি করবেন বুঝতে পারছেন না, তারা এই রেমেডিটা ইউজ করুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। এই প্রাকৃতিক জিনিসগুলোর ওপর বিশ্বাস রাখতে হবে আপনাদের, তাহলে এগুলো খুব ভালোভাবে আপনাদের স্কিন আর হেয়ারের জন্য কাজ করবে। একটু ধৈর্য ধরে করবেন, এই রেমেডিটা ইউজ করার পর থেকেই আপনাদের স্ক্যাল্পে ছোট ছোট চুল বেরোবে, আর সেগুলো তো তখনই দেখতে পাবেন না, কারণ সেই চুলগুলো বড় হতে একটু টাইম লাগে। তাই ধৈর্য নিয়ে এটা করবেন, এক মাস পর খুব ভালোভাবে বুঝতে পারবেন আপনার মাথায় প্রচুর নতুন চুল হয়েছে, মাথায় নতুন চুলে ভরে গেছে। কিন্তু সবার প্রথম আপনারা ইন্টারনালি সুস্থ থাকবেন, মানে আমরা ভেতর থেকে যদি সুস্থ থাকি তাহলে আমাদের বাইরেও সেটা রিফ্লেক্ট করে। আচ্ছা, আমি অনেক কথা বলে ফেললাম, তাহলে চলুন রেমেডিটা শেয়ার করি। আমাদের নতুন চুল গজানোর প্রধান উপকরণ হলো পেঁয়াজ। তো আমি লাল পেঁয়াজ নিয়েছি, আর এটাই প্রচুর পরিমাণে সালফার থাকে, যেটা কিন্তু আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করে আর নতুন চুল গজাতে সাহায্য করে। এখানে কিন্তু অন্য কোনো পেঁয়াজ ব্যবহার করা যাবে না। এখন আমি পেঁয়াজগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আমি এগুলোকে এবার ব্লেন্ড করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই ব্লেন্ড করে নেওয়া পেঁয়াজটা চেপে চেপে রসটা বের করে নিচ্ছি। বাকি পেঁয়াজটা ফেলে দেবার কোনোই দরকার নেই, আপনারা এটা রান্নার কাজে ব্যবহার করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি এই অনিয়ন জুসটা পুরোটা চেপে চেপে বের করে নিয়েছি। এবার এর সাথে মিশিয়ে নেবেন ফুল 2 চামচ নারকেল তেল। এবার পেঁয়াজের রস আর নারকেল তেলটা ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তারপর এটা আপনারা স্ক্যাল্পে অ্যাপ্লাই করুন। এই লাল পেঁয়াজে কিন্তু প্রচুর পরিমাণে সালফার থাকে, যেটা আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করে, নতুন চুল গজাতে সাহায্য করে। প্রথমে চুলটা চিরুনি দিয়ে কোম্ব করে নেবেন, যাতে চুলে জোট না থাকে। এবার চুলটা ভাগ ভাগ করে চুলের গড়ায় এই রেমেডিটা অ্যাপ্লাই করুন। খুব ভালোভাবে স্ক্যাল্পে ম্যাসেজ করবেন, এরকম করে ম্যাসেজ করলে ব্লাড সার্কুলেশনটা খুব ভালোভাবে ইম্প্রুভ হয়, যেটা নতুন চুল গজানোর জন্য সাহায্য করে। এই পেঁয়াজের রসে অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস থাকে, যেগুলো আমাদের স্ক্যাল্পের ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। এই রেমেডিটা আপনারা সপ্তাহে 2 বার ব্যবহার করবেন, আর এক মাসের মধ্যেই দেখবেন আপনাদের নতুন হেয়ার আসা শুরু হয়ে গেছে, চুলের গ্রোথটা অনেক বেড়ে গেছে। এটা আপনারা স্ক্যাল্পে 1 ঘন্টা রেখে দেবেন, তারপর শ্যাম্পু করে নেবেন। এটা ইউজ করলেই দেখতে পাবেন চুল পড়া বন্ধ হয়ে গেছে, আপনাদের নতুন চুল আসা শুরু হয়ে গেছে।